না তুই পালাতে পারবি না Hello guys, তোমরা কেমন আছো? Welcome back to our channel, Pre-Safe Creation. চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে এসে গেছি রাখি ব্লগ। রাখি ব্লগ। রাখি বন্ধন ব্লগ। রাখি বন্ধন ব্লগ। Right, আজকে হবে রাখি উৎসব। ভিডিওটা পুরোটা দেখবে। কাকে রাখি পরাবো? প্রীতমকে নাকি অন্য কাউকে? যেবার আমাকে রাখি পরাবে বলেছে। হ্যাঁ, পরাবোই তো। দেখা যাক কি হয়। এখন চলো সবার আগে যাই রাখি কিনতে আর মাছ কিনতে, মাংস কিনতে, অনেক 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 কিছু কেনার আছে। তো সবার আগে চলো শপিং করে আসি। আর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইজ, তোমরা এত এত সাপোর্ট দিয়েছো, তার জন্য চ্যানেলটা 1 লাখ হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি 2 লাখ করে দাও তাড়াতাড়ি করে। আর হ্যাঁ, আমরা যেখানে গেছিলাম সেই রেস্টুরেন্টটা হচ্ছে ফ্লায়ার্স, আর সেটা হচ্ছে তোমার উল্টো ডাঙায়। আর সবাই জিজ্ঞাসা করেছো প্রীতমদাকে যে অক্টোপাস খেয়ে কেমন লাগছে, কেমন লেগেছে অক্টোপাস খেয়ে? আমি কেন অর্ডার করি? তো জিজ্ঞাসা করেছে সবাই অক্টোপাস খেয়ে তো কেমন লেগেছে। খুব ভালো লেগেছে, সুপার, আরো খাবো। এবার ও বলেছে জেলিফিশ খাবে, তারপরে ও আরো জেলিফিশ খাওয়ার খুব ইচ্ছা আছে ওর। তো ডেফিনেটলি জেলিফিশ খাওয়াবো, হাঙর খাওয়াবো, তিমি খাওয়াবো, মানে আমার মাথাটা তো খাস, আর কত মাংস খাবি। তো চলো গাইজ, দেখতে থাকো আর সঙ্গে থাকো। সবাই যা যা প্রশ্ন করেছিল আগের ভিডিওতে আমি অ্যানসার দিয়ে দিয়েছি। তো স্টে টিউন, দেখে থাকো। রাখি পড়াস, এখনো তো সবে ভিডিও শুরু, তাহলে দেখে থাকো। বন্ধুরা, আমরা যখন বিকেল বিকেল কোথাও বেরোই তখন আমাদের খিদে পায়, তাই আমরা সোজা চলে এসেছি ফুচকা পার্লারে ফুচকা খেতে। চলো গিয়ে দেখি কি কি আছে। তোমরা এখানে অনেক রকমের ফুচকা পেয়ে যাবে, মকটেল পেয়ে যাবে, আইসক্রিম পেয়ে যাবে। আমরা এখানে খট্টা মিঠা ফুচকা ট্রাই করেছি, যেটা অসাম খেতে। আর আমি 1 প্লেট খেয়েছি, প্রীতম 1 প্লেট খেয়েছে। খাওয়ার পরে আমাদের ইচ্ছা হলো একটুখানি মকটেল খাবো। ফুচকাটা খেয়েই আমার নজর গেল হচ্ছে মশালা কোলার দিকে, তো এই মশালা কোলাটা ভালো করে খেয়ে নিয়েছি। এবার আমি খাবো নোলেন গুড়ের আইসক্রিম। সত্যি নোলেন গুড়ের আইসক্রিমটা খুব ভালো। বাট এবার আমাদের বেরিয়ে পড়তে হবে শপিং এ। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি A1 এ, কারণ কাল যেহেতু রাখি তো আমাদের অনেক জিনিস কিনতে হবে। তো চলো A1 এ যাই। ক কিলো 10-15 কিলো। প্রথমেই আমি নিয়ে নিলাম হচ্ছে মাটন। মাটনের পরে আমি গেলাম মাছের বাজারে, তো দেখলাম প্রচুর প্রচুর মাছ আছে, তো আমি ফার্স্টে কনফিউজ হয়ে গেছি। তারপরে ভাবলাম কাতলা দিয়ে দই মাছ করব, আর শেষে রাখিটা কিনে নিলাম। আমি ফুলের রাখি খুব ভালোবাসি, কারণ ফুলের রাখিটা দেখতে খুব সুন্দর লাগে, একটু বড় হয়, তাই কিনে নিলাম। গাইস, রাখি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমাদের কমপ্লিট হয়ে গেছে কেনা, তবে মিষ্টির দোকানে যাবো। চলো, এসে গেলাম কামধেনুতে। আমাদের সব কেনা হয়ে গেছে, শুধু মিষ্টি কেনা বাকি, তাই কামধেনুতে এসেছি। মিষ্টিটা হয়ে গেলেই হয়ে যাবে। বন্ধুরা, কামধেনুতে ভ্যারাইটিজ অফ মিষ্টি আছে, তবে আমার চোখ গেল এই বড় তাল শাসটার দিকে। তুই মিষ্টি কিনতে এসে মিষ্টি খেয়ে নিচ্ছিস? খাওয়াচ্ছে, প্লিজ এটাও খা, আমি খেতে পারবো না এত। আরে, মিষ্টি কিনে কেমন লাগলো? চলো টাটা। ও গাইস, আমরা বাড়ি চলে এসেছি, আর আজকের মতো এখানেই আমি ব্লগটাকে হোল্ড করছি, কারণ কাল সকাল থেকে আবার শুরু করব। আজকে তো রাখি নয়, কাল সকালে রাখি। কি কি কাল করব সবকিছু তোমাদেরকে দেখাবো, মাছ মাংস কি কি রান্না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বাট আজকের মতো এখানেই আমি হোল্ড করে দিচ্ছি। চলো কাল সকালের দিকে যাওয়া যাক, যে কালকে কি কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, কি কি মজা হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। সুপ্রভাত, আজ রাখি সবকিছু কোটা বাটা হচ্ছে। হ্যালো গাইস, মর্নিং, ভেরি গুড মর্নিং। আজকে হচ্ছে রাখি, ও সকাল হয়ে গেছে। এবার আমাকে রেডি করতে হবে সবার জন্য মিষ্টি আর রাখি। যে ফার্স্ট থেকে কাকা কাকে রাখি পরাই, আর অনেকে জানে না যে আমি তাদেরকে রাখি পরাবো, তো তাদের সাথে আজ কি কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সামনে তুলে ধরবো। তো স্টে টিউন গাইস, দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ সৌমিতা প্রীতমকে রাখি পরাবে, তাই জন্য ও সব মিষ্টিগুলো গুছিয়ে নিচ্ছে, প্লেটটা রেডি করে নিচ্ছে। সবার আগে ও প্রীতমকে রাখি পরাবে, সেই জন্য প্লেটটা রেডি করছে। এরপর আমি ও রীতমকে পরাবো। সৌমিতা তো ভর্তি করে ফেলেছে তোর জন্য, হেভি ব্যাপার। খেতে পারবি তো এতগুলো? ঠিক আছে চ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ প্রীতমের জন্য কত মিষ্টি একসাথে অ্যারেঞ্জ হয়েছে, সুগার হয়ে যাবে আজর। প্রীতমকে রাখি পরানোর পর এবার সৌমিতা ভাস্কর দাকে পরিয়ে নিচ্ছে।
এরপর আমি ও রিতমকে রাখি পরিয়ে নেব। বাহ বাহ বাহ, বড়লোক বড়লোক। আজ বড়লোক তো ব্যাস। কিরে আমি পড়াবো? না না কি আজকে এতজন আসবে, গোবিন্দদা অভিজিৎদা সবাইকে যেহেতু রাখি পরাবো, আমাকে প্রচুর মিষ্টি নিতে হয়েছে। সবার আগে আমি ভাইকে রাখিটা পরিয়ে নিচ্ছি, কারণ ওকে রাখিটা পরানোর পরেই আমি রান্নাবান্নাগুলো শুরু করতে পারবো। ভাস্কর দাকে রাখি পরানোর পর আমি গোবিন্দদা আর অভিজিৎদাকেও ফোন করেছি, ওরা জানে না আজকে কি করবো আমি। আমি রাখি কিন্তু পরবো না। আমি সবার কাছে রাখি পরি। অভিজিৎদা কোথায়? ও ওই বেটা লুকিয়ে আছে, অভিজিৎদাকে নিয়ে আসি। রাখি আমার হাতেই দাও, আমার হাতেই দাও, কতগুলো রাখি আমার হাতে রাখি পড়তে নেই। চলো রাখি পড়তে নেই। আজ পড়তে নেই, দশটা অবধি টাইম শেষ হয়ে গেছে, দশটার পরে আর পড়বো না। চিন্তা নেই, আমি প্রীতমকেও পড়াবো। চলো আমি দশটার পরে আমি কোথাও থেকে রাখি করি না, পরিষ্কার কথা। ঠিক আছে, এখন আমি ঘড়ির কাঁটা ঘুরিয়ে দেবো, চলে আসো। ঘড়ির কাঁটা ঘোরো না, চলো। ঠিক আছে, কিন্তু আমি রাখি পরবো না, যা হয়। বসো এখানে, বসো এখানে, বসো, আগে বসো। আমি বসছি কিন্তু রাখি পরবো না, আমি বলে আগে বসো, বসো অভিজিৎদা, বসো। রাখি পরাতে পারবো না। কেমন লাগছে? ওই একে বলেছিলাম, ওই জন্য আসিস না, আসিস না। তুই আর কোনো কাণ্ড জ্ঞান নেই, তুই পড় না। পড়ে বড় কথা বলছিস? আমি আমি পড়ার কথা হচ্ছে, পড়া হচ্ছে, পড়া হচ্ছে। গুলবাল জিনিস করছে, এগুলো এই জন্য রাখ, ভালো লাগে না। রাখি পড়ো, রাখি রাখি পড়াবে কি বলবো? তোর ভাই বোনের সম্পর্ক ছাড়াও পৃথিবীতে অনেক সম্পর্ক আছে, মনটা খারাপ। আরে আমরা জানি খাওয়া দাওয়া হবে, ওই জন্য ডাক। আমি তো তাই জানি যে খাওয়া দাওয়ার জন্য ডেকেছে, তা আমি কি করে জানবো যে রাখির জন্য ডেকেছে? এই দাঁড়া, আগে রাখি পড়াবো। তাহলে রাখি পড়াবে শোনো, না আগে কিন্তু মিষ্টি পড়িয়ে মিষ্টি দেব। আমি রাখি পড়তে রাজি আছি, মিষ্টি খাওয়ার জন্য যদি রাখি পড়তে হয় কোনো ব্যাপার নেই, পড়াবো তো। চল ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নেই। তাহলে আমি এত হুড়পাড় করছিলাম, রাখি পড়ো পড়ো, দু তিনটে পড়াও আর দুটো প্লেট দাও, শেষমেশ গোবিন্দদাকে রাখি পরিয়ে দিলাম। আমিও আশীর্বাদ করলাম, বিয়ে হোক বিয়ে হোক। প্রণাম করতে দিচ্ছে না বয়স্ক লোকটা। আশীর্বাদ শেষ হয়ে গেছে, আর আশীর্বাদ নেই, ওই জন্য মন থেকে আশীর্বাদ করলাম। খুব ভালো থাকো। অভিজিৎদাও শেষমেশ আমার কাছ থেকে রাখি পরেই নিল। রাখি বন্ধন উৎসব তো, কাকুকে পড়াবো রাখি, তো চলো বন্ধুরা দেখা যাক। গাইজ, এবার নিখিলেশকে রাখি পরানোর পালা, আমাদের সাথে আর কেউ নেই এখন, আমি আর রো আছি। নিখিলেশকেও রাখি পরিয়ে দিলাম, বাহ প্রণাম করলো রে।
প্রণাম প্রণাম ফার্স্ট টাইম তো প্রণাম করলো দীর্ঘজীবী হও গাইজ আজকে যেহেতু রাখি স্পেশাল আজকে প্রচুর দাদা আর ভাইরা এসে গেছে তো তাদেরকে আমি আজকে রান্না করে খাওয়াবো মাছের মাথা দিয়ে ডাল পাঁঠার মাংস মাছ পায়েস চলো ফার্স্টে মাছের মাথা দিয়ে ডাল করি দেখতে পাচ্ছ ডাল এখানে সিদ্ধ হয়ে গেছে মাছের মাথা দিয়ে ডালের পরে এবার হবে দই মাছ তো আজকের মাছটা প্রীতম করবে চলো দেখি এবার ঝোলের মধ্যে এক এক করে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি কেমন খেতে হবে আমি জানি না ভাই দেখতেই পাচ্ছ কাতলা হয়ে গেছে এই আবার আর তুই ঝোল মোর দে তো হবে না বাইরে থেকে লোকজন এসেছে সব তপন দা এসে গেছে না না আমি মাছ খাব পছন্দ না না এখানে আলাদা করে দুটো মাছ নিজের জন্য রেখে দিয়েছে খাবে বলে ভাজা খেতে হেভি লাগে দুঃখ করতে করতে পড়েছি একটু এদিকে তাকা তোরা একটু এদিকে তাকিয়ে পড়া মাটন হয়ে গেছে এবার মাটনটা সবাইকে সার্ভ করব দেখি কেমন খেতে হয়েছে জানি না তাহলে চলো আর তার আগে তপনদা এসেছে তো তপনদাকে রাখি পরিয়ে নিয়েছি আর পাতে পাতে সবার জন্য মাছ মাংস আর ডাল তুলে নিয়েছি তাহলে চলো এবার সবাইকে সার্ভ করি তার আগে আমি একটু স্নান করে ফ্রেশ হয়ে আসি তো গাইস আমার রান্না হয়ে গেছে আমি সবার সাথে স্নান করে উঠলাম দেখতেই পাচ্ছ এখানে মাটন হয়ে গেছে ডাল আর মাছ সবাইকে খেতে দেবো তো ফ্রেশ হয়ে গেছি এবার আমার কাছে থালা চলে এসেছে তো চলো সবাইকে খাওয়াচ্ছি দেখতেই পাচ্ছ আমার সামনে এই একটা দাদা দুটো দাদা তিনটে দাদা বসে আছে সবাইকে খাওয়াচ্ছি কিন্তু এখনো আমার পিসির ছেলে আসেনি তার জন্য আমি একটু দুঃখিত বাট সবাই আছে করার কিছু নেই পিসির ছেলে যদি এসে না পৌঁছতে পারে ওর নাম করে আমারও একটা রাখি বেঁধে দেবে মিষ্টি গুলো প্যাকিং করে দেবে খাবারটা প্যাকিং করে দেবে আমি নিয়ে চলে যাব আর কারোর জন্য না হোক দই মাছ মাছের মাথা দিয়ে ডাল আছে পায়েস আর মাংস আমি অমৃতর জন্য তুলে রেখেছিলাম আর অমৃত এসে গেছে তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবকিছু পর্ব শেষ কিন্তু এখন অবধি আমরা সবাই মিলে একজনকে রাখি পরাতে পারিনি কিছুতেই হাতে ধরা দিচ্ছে না হ্যাঁ তোদেরকে রাখি পরিয়ে দিচ্ছি তো হ্যাঁ চল রাখি পরাতে মা আসছি দাঁড়া আরে বাকি মা কোথায় পালাচ্ছে পালাচ্ছে মানে কো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি কাম কাম পালাচ্ছে আজকে তো পড়া দই কোথায় গেল সবাই খুঁজছে কোথাও সবাই খুঁজছে গাইজ সবাই মিলে আমরা খুঁজছি কিন্তু প্রীতমকে আমরা কেউ খুঁজে পাচ্ছি না প্রীতমকে খুঁজে পেলেই পড়াবো কিন্তু বিকেলের পর তো আর পড়াতে পারবো না কারণ রাখি তো চলে যাবে তো গাইজ দেখে থাকো সঙ্গে থাকো আমরা তো খুঁজে পাচ্ছি না
হাঁপিয়ে গেছি। অভিজিতা, গোবিন্দ দা, চলো একটু জল খেয়ে আসি। কোথায় আর থাকবে ও? বাড়িতেই তো আসবে। জঙ্গলে থাকার অভ্যাস ও, জঙ্গলে আমার মনে ছিল কিন্তু জঙ্গলে তো দেখতে পাচ্ছি। আরে সন্ধে হতে যায়, চলো আমি যাই না, আজকে তো বুঝে সন্ধে হতে যায়, এবার কি হবে? চলো জল খেয়ে আসি, তারপর আবার খুঁজবো। চলো চলে যাচ্ছি এখন, ঠিকই কিন্তু আমরা আবার আসবো, আমরা আবার আসবো, রাখি পরিয়ে ছাড়বো আজ। চলো কোথায় যাবে, এখান থেকে যাবে কোথায় দেখ। হাঁপিয়ে গেছি আমি, এত খুঁজে ছুটেছি। অভিজিৎ দা, আমরা তো সবাই ঘুরে টুরে চলে এলাম, কিন্তু আমরা তো কোথাও প্রীতমকে পেলাম না, আর এত রাতও হয়ে গেছে, তো আজকে আর আমরা খুঁজতে পারছি না, তো কাল আর পারাও যাচ্ছে না। চলো আজকে রাতে কোনো মতে আমরা গল্প করে কাটিয়ে দিই। কোথায় গেল না গেল ঠিক করে বুঝব। আর এত মশা কামড়াচ্ছে, বলো বলো তো। কাকিমা জিজ্ঞাসা করলে, কাকিমা জিজ্ঞাসা করলে বলবো যে ও কোথাও ঘুরতে ফুরতে গেছে বলবো, কিন্তু যদি জঙ্গলের মধ্যে কিছু একটা হয়, কাকিমা তো জানো বলবে উপরে আছে, কাকিমা তো উপরে জানো উপরে বলে দেবে। রাইট রাইট, ঠিক ঠিক ঠিক, বলবো ছাদে আছে ঘুরছে, এরকম একটু কাটাবো। ভোরবেলা আমরা কিন্তু 4টার সময় যাবো, আমরা এখন তো এমনিতেই 11টা বেজে গেছে রাত্রিবেলা, আমরা কয়েক ঘন্টা কাটিয়ে নি, তাহলে চলো ভোরবেলা আমরা আর একবার প্রীতমকে খুঁজবো, তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো, আমরা খুব টেনশনে আছি। গোবিন্দ দা, সকাল তো হয়েই গেছে, কোথায় যেতে পারি? চলো না, ভোর হয়ে গেছে, একটু খুঁজি। না না, কারুর বাড়ি থেকে উঠতে পারবে না, এত বড় বুড়ি নেই, কারুর বাড়ি থেকে ঘুমাই নি তো? না না, কারুর বাড়িতে যাবে না, জঙ্গলে ঘুমিয়ে পড়েছে। কিন্তু গাছ উঠতে পারে না, অত বড় বুড়ি নিয়ে গাছে উঠবে এটা আমি বিশ্বাসই করি না। কারুর এখানে মনে হচ্ছে ছিল কোনো, এই দেখো কারুর অভিশাপে বোধ হয় মুরগি ফুরগি হয়ে গেছে, দেখো কত মুরগি। প্রীতম না তো, প্রীতম প্রীতম কে খোঁজো, প্রীতম কে খোঁজো, প্রীতম বাবা দেখি না ওই দিকটা, দেখো ওই দিকটা তো অনেক ফাঁকা, চলো চলো ওই দিকে, হ্যাঁ ওই দিকেই দেখি, চলো ওই দিকে হতে পারে, ঠিক ওই দিকে থাকতে পারে, চলো দেখি। রাখি পরার ভয়তে এরকম এরকম হয় নাকি? আমি রাখি পরবো না কিছু, তোর রাখি পরতে হবে না, তুই চল, তোর আর রাখি পরতে হবে না, তোর আর জীবনে কোনো মেয়ে রাখি পরাবে না, তুই চল 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 চল। আমার সাথে পাঙ্গা নিয়ে কি হলো, লাভটা যেতে হেরেই গেল সবাই। হ্যাঁ কে জিতেছে? তোর এখন ডাক্তারখানা হসপিটালে ভর্তি করতে হবে রে। লাইক শেয়ার কমেন্টটা বলে দে, একটাই কথা বলবো, দিল মাঙ্গে মোর। তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই স্ক্রিপ্টেড ছিল, কোনোটাই মানে প্ল্যান ছাড়া নয়, পুরোটাই প্ল্যান করে আমরা করেছিলাম যাতে তোমরা আনন্দ পাও। কিন্তু ভিডিওটা আমরা সবার সাথে শেষ করব, তাহলে চলো গোবিন্দদার অভিজিৎ দাকে ডেকে নিই। তো গাইস, আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করে দিচ্ছি, প্রীতমকে পেয়ে গেছি, কিন্তু প্রীতম খুব লাকি যে ও পড়তে পারলো না, তো খুব ভালো কথা। তো আমাদের কপালেই শুধু দুঃখ, সবাই এসে রাখি পরিয়ে দিয়ে চলে যায়। তো আজকের ভিডিও কেমন লাগলো সবাই কিন্তু জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, করতে ভুলবে না, আর কমেন্ট কমেন্টটা তো অবশ্যই, বেল বাজাবে, বেলটা বেলটা হচ্ছে মেইন। আজকের ভিডিও কেমন লাগলো, বেলটা বাজাতে হবে, ইয়েস বেলটা বাজিয়ে দেবে, সব বাজিয়ে দেবে, শেয়ার করে দেবে, আমার তো ভালো লাগছে না, মুখ চোখ কালো হয়ে গেছে সবার।